বিয়েতে কত টাকা খরচ হয়েছে তা জানায়নি আম্বানি পরিবার। তবে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে 4 থেকে 5 হাজার কোটি রুপি খরচ হয়েছে এই বিয়েতে, যা বাংলাদেশি মুদ্রায় 5.5 থেকে 7 হাজার কোটি টাকার কাছাকাছি। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিয়ে হয়েছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। নিজের ছোট ছেলে অনন্তের এই রাজকীয় বিয়েতে কোনো কিছুরই কমতি রাখেননি মুকেশ আম্বানি। বলিউড, হলিউড ও ক্রীড়া জগতের তারাদের মাটিতে নামিয়ে এনেছিলেন তিনি। শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও আরও কয়েকদিন ধরে চলছে উৎসব। আম্বানিদের আমন্ত্রিতদের তালিকায় রাজনীতিবিদ থেকে অভিনেতা অভিনেত্রী, ক্রিকেটার থেকে ব্যবসায়ী সবই ছিলেন। বিয়েতে অনন্ত রাধিকার বেশি ছিল রাজকীয়তার ছোঁয়া। এদিন আমন্ত্রিত অতিথিরাও হাজির হন জাঁকজমকপূর্ণ সাজে। স্ত্রী গৌরী খানকে নিয়ে বিয়েতে আসেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অনন্ত রাধিকার বিয়েতে শাহরুখ খান থাকবেন কি না তা নিয়ে জল্পনা ছিল, তবে নিউ ইয়র্ক থেকে ফিরে বিয়েতে হাজির হয়েছিলেন শাহরুখ খান। বোন অর্পিতাকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে হাজির হন সালমান খান। বোন অর্পিতার পরনে ছিল সাদা রঙের পোশাক, আর সালমান খান পরেছিলেন কালো রঙের পাঞ্জাবি। বলিউডের বচ্চন পরিবারের সদস্যরা আলাদা আলাদা ভাবে হাজির হন বিয়েতে। মেয়েকে নিয়ে বিয়েতে হাজির হন ঐশ্বরিয়া রায়। অনন্তের বিয়েতে রূপালী শেরওয়ানি আর সাদা পাজামা পরে হাজির হন রণবীর কাপুর, আর স্ত্রী পরনে ছিল গোলাপি বেনারসি শাড়ি। খোপায় ফুলের সাজ, গলায় চওড়া চোকার, কানে ছোলা দুল আর মাথায় টিকলি। কাবির সিং খ্যাত শাহিদ কাপুরের পরনে ছিল সাদা কুর্তা পাজামা, গলায় সাদা ওড়না, আর স্ত্রী মীরা রাজপুতের পরনে ছিল রূপালী লেহেঙ্গা সঙ্গে হীরার কানের দুল। বিদেশ থেকে স্বামী নিক জোনাসকে নিয়ে অনন্ত রাধিকার বিয়েতে হাজির হন দেশি গ্যাল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রীর পরনে ছিল হলুদ লেহেঙ্গা চলি, আর নিকের পরনে ছিল হালকা গোলাপি রঙের শেরওয়ানি। আম্বানিদের বিয়েতে বসেছিল দক্ষিণী তারকাদেরও হাট। স্ত্রী উপাসনাকে নিয়ে হাজির হয়েছিলেন রামচরণ। খুব জমকালো সাজে নয়, একেবারে সাদামাটা বেশেই বিয়েতে হাজির ছিলেন তারা। হলিউডের তারকাদের মধ্যে হাজির ছিলেন অভিনেতা জন সিনা। শেরওয়ানি পরে একেবারে ভারতীয় পোশাকে ধরা দিয়েছিলেন অভিনেতা, তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার পাগড়ি। এছাড়া কিম কার্দাশিয়ান, টনি ব্লেয়ার ও তার স্ত্রী ফিফার সভাপতি জিয়াননি ইনফান্তিনো সহ ভারতের অনেক রাজনীতিবিদ হাজির হয়েছিলেন বিয়েতে। বিয়ের দিন না আসলেও শনিবার হাজির হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি নবদম্পতিকে উপহারও দেন।